তো তোমার পড়াশোনা কেমন চলছে? দূর ভাইয়া, পড়ার কথা বলার জন্য কি এখানে আসলাম? তাহলে তো কোচিং সেন্টারে কথা বলা যেত। তো আমরা এখানে কেন এসেছি? কেন এসেছি আপনি বোঝেন না? না, বুঝি না বলে তো জিজ্ঞেস করছি। একদম ঢং করবেন না, না বুঝলে কি আপনি এমনি এমনি বুয়েটে চান্স পাইছেন? তাই নাকি? বুয়েটে চান্স পেতে হলে কি মেয়েদের মন বোঝার ক্ষমতা রাখতে হয়? জানি না, জান। এনিওয়েজ, টুম্পা, তুমি কিন্তু মডেল টেস্টগুলো ঠিক মতো দিতে পারছো না। উফ খোদা, চলেন কোচিং সেন্টার। আরে আরে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর পড়াশোনার কথা বলবো না। ওকে ওকে। আচ্ছা এবার বলো, বাসার সবাই কেমন আছে? জানো, কাল না একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। কি ঘটনা? আমার ওই ছোট ভাইটা আছে না, ও পায়ে একটা ছেলে মাথা ফাটায় ফেলেছে। তাই নাকি? হ্যাঁ। ছেলেটা কি তোমার সাথে কোনো বেয়াদবি করেছে? আরে না। তাহলে? ও তো ক্রিকেট খেলতে গিয়ে মাথা ফাটাইছে। ও তাই বলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আসলে হয় কি জানো, যেসব সুন্দরী মেয়েদের ভাই থাকে না, তারা একটু বদ মেজাজি হয়। তারা মনে করে যে তাদের সুন্দরী বোনকে পাড়ার সব ছেলেরা একটু ডিস্টার্ব করে। ও আচ্ছা, তাই না? তুমি এসব নিয়ে টেনশন করো না, কারণ আমার ভাই স্বপ্নে একদম মাথা খামায় না থাকে। তুমি আমাকে সম্পূর্ণ নিরাপদ ভাবতে পারো। তাই? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাবা বলো। ছেলেটাকে? কোন ছেলেটা? ওই যে যার হাত ধরে রাস্তায় হাঁটছে রে। তাসান ভাইয়া। তাসান ভাইয়াটা কে? আমাদের কোচিং এ পড়ায়। কাল থেকে কোচিং এ যাওয়া বন্ধ। মানে? মানে বন্ধ বাবা।